ছোট্ট বন্ধুরা, আমি আজকে একটা খুব সহজে ল্যান্ডস্কেপ ড্রয়িং করে দেখাচ্ছি। এরমভাবে লাইনগুলোকে ছোট্ট ছোট্ট করে টেনে একটা ট্রায়াঙ্গেল শেপ দিলাম। নৌকাটা বাঁধা আছে নদীর ঘাটের কাছে। একটা হরিজন্টাল লাইন টানলাম, আর একটা লাইন টানলাম, এগুলোকে দিগন্ত রেখা বলে। এবার এখানে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে ঘরটাকে করে নিচ্ছি। কার্ভ লাইন দিয়ে দিয়ে দূরের বুশগুলোকে করছি জঙ্গল। এবার এখানে একটা সূর্য আঁকলাম কার্ভ লাইন দিয়ে। প্রথম আমি আকাশের উপরের পোর্শনটা স্কাই ব্লু করে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে রংটাকে আমি স্পেড করে করে করছি কালারটাকে। তারপরে আমি ইয়েলো কালারটাকে এইভাবে আস্তে আস্তে রংটাকে ছাড়ছি। স্কাই ব্লুর সঙ্গে আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে ইয়েলো কালারটা করলাম। এবারে অরেঞ্জ কালারটা আমি ইয়েলো কালারের উপরে এইভাবে আস্তে আস্তে ছাড়ব। পরপর রংটাকে ছাড়ছি, সূর্যটাকে অরেঞ্জ কালার করে নিচ্ছি। এবারে আমি রংটাকে এইভাবে স্পেড করিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা নিয়ে বা সাদা রংটাকে নিয়ে। ওভারঅল আকাশটাকে আমি সাদা রংটা করছি, রংটা যাতে ভালোভাবে মিশে যায়, সুন্দর হয়, এইভাবে ওভারঅল করে দিচ্ছি। এবার আমি সূর্যের উপরে রেড কালারটা দিয়ে শেড দিচ্ছি। এক সাইডে রেডটা দিয়ে এইভাবে শেড দিলাম। এবারে লাইট গ্রিনটাকে নিয়ে প্রথমে আমি জঙ্গলটাকে করছি এইভাবে, নিচের দিকটা একটু একটু ছেড়ে রেখে রেখে রংটাকে করছি। এবারে ডার্ক গ্রিনটা লাইট গ্রিনের নিচের দিকটা আমি এইভাবে ফিল আপ করছি ডার্ক গ্রিনটা নিয়ে। একটু স্পেড করে করে কালারটা করছি। লাইনটাকে মেনটেন করতে হবে এইভাবে। এবারে ইয়েলো কালারটাকে নিয়ে, এটা লেমন ইয়েলো নিয়ে, দূরে ল্যান্ডটাকে করে দিচ্ছি। ওভারঅল ল্যান্ডটাকে করে নিলাম। এবারে লাইট গ্রিনটা নিয়ে শেড দিচ্ছি, নিচের পোর্শনগুলোকে শেড দিচ্ছি, এরকম হালকা হালকা করে শেড দিচ্ছি। এবার ডার্ক গ্রিনটাকে নিয়ে শেড দিচ্ছি, লাইট গ্রিনের উপরে ডার্ক গ্রিনটা দিয়ে শেড দিলাম। এবারে ইয়েলো কালারটাকে নিয়ে উপরের পোর্শনটাকে দিয়ে দিলাম, আর ঘরের ওয়ালটাকেও ইয়েলো কালারটা করলাম। এবারে ইয়েলো কালারের উপরে অরেঞ্জ দিয়ে শেড দিচ্ছি এইভাবে। তারপর সাদা রংটাকে নিয়ে রংটাকে এরকমভাবে স্পেড করিয়ে দিলাম। এবার রেড কালারটাকে নিয়ে ঘরের চালটাকে করছি, ওভারঅল ঘরের চালটাকে করব রেড কালারটাকে নিয়ে। তারপর আমি ব্রাউন কালারটা নিলাম, নিয়ে দরজাতে জানালাতে করে ফেললাম। নৌকার এই সাইডটা আমি অরেঞ্জ কালার করছি, আর এই সাইডটা আমি রেড কালার করব অর্ধেক অর্ধেক করে। তারপরে স্কাই ব্লুটা নিয়ে ওভারঅল
নদীটার উপরে রং করে দিচ্ছি এইভাবে। আর এইভাবে আমরা রংটাকে ছাড়বো, এরকম পরপর রংটাকে করছি। এইভাবে স্কাই ব্লুটা করে নিলাম। তারপরে আমি পুশিয়ান ব্লুটা নিয়ে এইভাবে স্ট্রাইপ স্ট্রাইপ করে করে শেডগুলোকে দিচ্ছি, পরপর পুশিয়ান ব্লুটা এইভাবে ছেড়ে 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 পুশিয়ান ব্লুটাকে করছি। ওভারঅল নয়, একটু একটু ছেড়ে ছেড়ে পুশিয়ান ব্লুটাকে আমি করছি। এবার রংটাকে এখানে ফিনিশিং করছি, রেড কালারটাকে। অরেঞ্জটাও একটু করে নিচ্ছি। এবারে ব্রাউন কালারটাকে নিয়ে নৌকোটার মধ্যে রং করছি, পুরো নৌকোটাকে রং করে দেবো এইভাবে ব্রাউন কালারটা। এবার আমি নৌকোটার এক সাইডে এরকমভাবে শেড চাপাচ্ছি, এটা পুশিয়ান ব্লু দিয়ে শেডটা চাপাচ্ছি ব্রাউনের ওপরে। তারপর এই কাছের ল্যান্ডটাকে আমি লাইট গ্রিন করে দিচ্ছি, উপরের দিকটা একটু ফাঁকা রাখলাম, একটু লেমন ইয়েলোটা এখানে করলাম। নিচের পোর্শনটা একটু ডার্ক গ্রিনটা দিয়ে এইভাবে শেড দিলাম, দরজা জানলাতে পুশিয়ান ব্লু দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। তারপর ব্ল্যাকটা দিয়ে এরকমভাবে একটু বর্ডার টেনে দিচ্ছি ঘরের চালটাকে, ঘরের ওয়ালগুলোকে করলাম, সব জায়গায় বর্ডারটা আমি এইভাবে টানছি, এটা ব্ল্যাক রং দিয়ে করছি। এরপর অরেঞ্জটা ভালো করে আমি ওয়ালগুলোকে করে দিচ্ছি যাতে আলো ছায়াটা বোঝা যায়। ঘরের চালে এরকমভাবে বর্ডার দিয়ে দিয়ে ঘরের টালিটাকে বোঝাচ্ছি। বর্ডার লাইনগুলো সুন্দর করে এইভাবে ছাড়তে হয়। এখানে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, সেটা বোঝানো হলো, নৌকার সঙ্গে বাঁধা আছে। এবার এইগুলোকেও বর্ডারটা দিয়ে দিচ্ছি, এরকম একটু একটু শেডও দিচ্ছি। পুশিয়ান ব্লু দিয়ে করছি। দূরের বুশেও একটু বর্ডারটা দিয়ে দিচ্ছি, খুব হালকা হালকা করে বর্ডারটা দিতে হবে, এইভাবে খুব হালকা হালকা করে। পাখিগুলো উড়ছে এটাও করলাম ব্ল্যাক দিয়ে, ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে দিয়ে করলাম। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন স্পেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে ছবিটিকে আমি কমপ্লিট করছি। এবারে সূর্যের ছায়াটাকে বোঝানোর জন্য
রেড কালারটা দিয়ে আমি জলের উপরে এইভাবে শেড দিচ্ছি, রেড অরেঞ্জ এইভাবে পরপর, একটু ব্ল্যাক দিয়ে শেড দিলাম নৌকার নিচে, একটু পুশিয়ান ব্লু দিয়ে জলের উপর শেড দিচ্ছি, এইভাবে স্টাইপ স্টাইপ করে এখানে ফিনিশিং করছি নৌকোটাকে বর্ডার দিয়ে দিয়ে। এখানে একটু ব্ল্যাক করে দিলাম একটা সাইডে, এবার আমি নোক দিয়ে এইভাবে ঘাসগুলোকে বানাচ্ছি, এটা নোকের সাহায্যেই করছি। নোক দিয়ে যদি না পারো তাহলে পেন দিয়েও ব্যবহার করতে পারো, এইভাবে কালি ছাড়া যেসব পেনগুলো হয় ওইগুলো দিয়েও করা যায়, সুন্দর হবে। ধন্যবাদ।